প্রিয় বন্ধুরা, কেন যে কোলগেট দিয়ে আমরা ভারতবাসীরা সকালে দাঁত মাজি, সেই কোলগেট দিয়ে বাইরের কিছু দেশ তারা তাদের বাথরুম পরিষ্কার করে? এছাড়া এমন এক ধরনের পানীয় আছে যেটা ভারতের বাজারে লোকজন এমনি এমনি খায়, কিন্তু বাইরের কিছু দেশে সেই জিনিসটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা আছে। আর এই পানীয়টা পান করে বিখ্যাত বাস্কেটবল প্লেয়ার কোরি টেরি দ্রুত মারা যায়। এছাড়া কেন আপনি যদি সিঙ্গাপুরে চুইংগাম চেবান তাহলে আপনাকে 70 লাখ টাকা পর্যন্ত ফাইন দিতে হতে পারে? কেন পৃথিবীর বেশিরভাগ দেশে লাইফ বয় সাবানকে নিষিদ্ধ করা আছে? এছাড়া কেন একটা দেশে সিঙ্গাড়া তৈরি করা, বিক্রি করা এবং খাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা আছে? এই সমস্ত ঘটনাগুলি জানার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 10, সিঙ্গাড়া হলো গোটা ভারতবর্ষের একটা সব থেকে পছন্দের স্ন্যাক্স খাবার। এটা খেতে পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া খুবই কষ্টের কাজ। যদিও সিঙ্গাড়া একটা ভারতীয় খাবার, কিন্তু তবুও অনেক বিদেশি আছে যারা এই খাবারটাকে খুব খেতে পছন্দ করে। কিন্তু আপনি কি জানেন, পৃথিবীতে সোমালিয়া এমন একটা দেশ যেখানে সিঙ্গাড়া তৈরি করা, বিক্রি করা এমনকি খাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ? সত্যি কথা বলতে এই কথাটা শুনতে যতটা অদ্ভুত লাগে, ততটাই অদ্ভুত লাগে এটা নিষিদ্ধ হওয়ার পেছনে কারণটা জানলে। এই সিঙ্গাড়ার যে আকারটা, এই আকারটা সোমালিয়ার মানুষদের কাছে মনে হয় একটা শয়তান। যদিও এর পেছনে অনেক রকমের পলিটিক্যাল কারণ এবং কিছু ধার্মিক কারণও রয়েছে, সোমালিয়ার বেশ কিছু জনগোষ্ঠীর ধারণা এই সিঙ্গাড়ার আকারটা ওয়েস্টার্ন কালচারকে বেশি ফলো করে। এছাড়া কিছু মানুষের বক্তব্য অনুযায়ী সিঙ্গাড়ার এই ত্রিকোণ আকার ইলুমিনাতিকে নির্দেশ করে। এই জন্য সোমালিয়াতে সিঙ্গাড়া সহ যে কোনো ত্রিকোণ খাবার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা আছে। সত্যি ব্যাপারটা বেশ অদ্ভুত রকমের। কিন্তু বন্ধুরা, আপনাদের কি সিঙ্গাড়া খেতে ভালো লাগে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে সিঙ্গাড়া খেতে। নাম্বার 9, যে ভিক্সের ব্যাপার থেকে আমরা জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা, গলা ব্যথা, ঠান্ডা লাগা, এছাড়া এমনকি ফুসকুড়ির প্রধান ওষুধ হিসেবে মেনে আসছি, আপনি কি জানেন সেই ভিক্সের ব্যাপার বাইরের কিছু কিছু কান্ট্রিতে নিষিদ্ধ করা আছে? একদম ঠিক শুনেছেন বন্ধুরা, এই ভিক্স নর্থ আমেরিকা সহ ইউরোপের অনেক কান্ট্রি আছে যেখানে এটাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা আছে। আসলে বেশ কিছু রিসার্চের ফলে জানা গেছে এই ভিক্সের ফলে 44টি বিভিন্ন রকমের সাইড এফেক্ট শরীরে দেখা দিতে পারে, যেমন বমি বমি ভাব, মাথা ধরা, গা ব্যথা, কনস্টিপেশনের সমস্যা, এছাড়া এমনকি মূত্রনালীতেও সমস্যা দেখা দিতে পারে, এমনকি ত্বকে বিভিন্ন রকমের ফুসকুড়িও দেখা দিতে পারে। যদিও এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ সমস্যা নয়, তবুও বিদেশের কিছু সরকার তাদের নাগরিকের সুরক্ষার জন্য এই জিনিসটিকে তাদের দেশে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে রেখেছে। নাম্বার 8, বন্ধুরা আপনারা কি জানেন সিঙ্গাপুর এমন একটা দেশ যেখানে চুইংগাম চেবানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ? যদি সেখানে কেউ চুইংগাম চিবাতে গিয়ে ধরা পড়ে যায় তাহলে তাকে 74 লাখ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। আসল ব্যাপারটা হলো লোকজন চুইংগাম চিবিয়ে রাস্তাঘাটে যেখানে সেখানে ছড়িয়ে ফেলে দেয়। এই কারণে সেখানকার ক্লিনিং এজেন্সিদের কাছে এটা পরিষ্কার করা বেশ চাপের হয়ে যায়, আর এই জন্য সিঙ্গাপুরে চুইংগাম চিবানো সম্পূর্ণ নিষিদ্ধ। নাম্বার 7, রেডবুলের নাম প্রত্যেকটা ভারতবাসী কম বেশি সবাই জানে। রেডবুল পানীয় ইন্ডিয়াতে তাদের প্রথম পরিচয় তাদের আকর্ষণীয় বিজ্ঞাপনের কারণে জনপ্রিয় করেছিল। কিন্তু আপনি কি জানেন এই ড্রিঙ্কসটি বিদেশের বিভিন্ন বাজারে সম্পূর্ণ নিষিদ্ধ করা আছে? অ্যাকচুয়ালি রেডবুল ফ্রান্স, নরওয়ে এবং ডেনমার্কে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এটাকে নিষিদ্ধ করার পেছনে বেশ গুরুত্বপূর্ণ অনেক কারণও আছে। এই ড্রিঙ্কের মধ্যে ক্যাফিনের মাত্রা অত্যধিক পরিমাণে দেওয়া আছে। এছাড়া এই ড্রিঙ্কের মধ্যে টরিন নামের এক জাতীয় অ্যামাইনো অ্যাসিড থাকে, যেটা মানুষের শরীরের জন্য খুবই ক্ষতিকর একটা কেমিক্যাল। এই ড্রিঙ্কটি পান করলে দ্রুত আপনার এনার্জেটিক ফিল হবে, কিন্তু লং টার্মের জন্য এটা মানুষের শরীরের উপরে খুব বাজেভাবে এফেক্ট ফেলে। এর ফলে হার্টবিট বেড়ে যায়, ব্লাড প্রেশার বেড়ে যায়, শরীর সম্পূর্ণ ডিহাইড্রেটেড হয়ে যায়, এমনকি মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। 2011 সালে একজন বিখ্যাত বাস্কেটবল প্লেয়ার কোরি টেরির ম্যাচ শুরুর আগে রেডবুল খাওয়া এবং ম্যাচ চলাকালীন শরীর ডিহাইড্রেশন হয়ে যাওয়ার ফলে মৃত্যু ঘটেছিল। আর এই কারণের জন্যই রেডবুল ইউরোপের বিভিন্ন দেশে এখনো পর্যন্ত এটা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা আছে। নাম্বার 6, ইন্ডিয়া হলো একটি কৃষি প্রধান দেশ। এখানে প্রায় 54.6% মানুষ কৃষি কাজের উপর ভিত্তি করে তাদের জীবিকা নির্বাহ করে। এই কারণে পোকামাকড়ের হাত থেকে ফসলকে বাঁচানোর জন্য বিভিন্ন রকমের পেস্টিসাইডস ব্যবহার করে থাকে। কিন্তু আপনি কি জানেন বিভিন্ন ফরেন কান্ট্রিতে এই ফসলের উপর বিভিন্ন কীটনাশক দ্রব্য দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা আছে? এর প্রধান কারণ হলো এই কীটনাশক দ্রব্যের মধ্যে প্রচুর কেমিক্যালস দেওয়া থাকে, যার ফলে এই কীটপতঙ্গগুলো মারা তো যায়, কিন্তু এর এফেক্ট ওই শাকসবজি বা ফলের মধ্যে থেকেই যায়, যার ফলে মানুষের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে। আর এই জন্য বিদেশের বাজারে পেস্টিসাইডস বা কীটনাশক দ্রব্য সম্পূর্ণ নিষিদ্ধ। তাছাড়া ভারতের জনসংখ্যা বিপুল পরিমাণে, তাই এখানে সঠিকভাবে খাদ্য যোগানের জন্য পেস্টিসাইডের ব্যবহার লিগালভাবেই অ্যাপ্রুভ করা আছে। কিন্তু এখন ভারতের হাই ক্লাস এবং আপার মিডল ক্লাস লোকজন অর্গ্যানিক পদ্ধতিতে শাকসবজি তৈরি হওয়া খাবার ব্যবহার করে থাকেন। অন্যদিকে বিদেশের মানুষজন অর্গ্যানিক পদ্ধতিতেই শাকসবজি কেনা বেশি প্রেফার করে থাকে। নাম্বার 5, ভারতবর্ষে এমন কোনো ঘর নেই যেখানে লাইফ বয় সাবানের ব্যবহার করা হয় না।
কিন্তু আপনি কি জানেন এই সাবান বিদেশের বেশ কিছু জায়গায় সম্পূর্ণ নিষিদ্ধ করা আছে? আসলে ইউরোপের বিভিন্ন দেশে এই সাবান প্রথমে পশু পাখিদের পরিষ্কার করার জন্য ব্যবহার করা হতো, কিন্তু পরবর্তী ক্ষেত্রে অনেক রিসার্চের ফলে জানা গেছে এই সাবান মানুষের সাথে সাথে জানোয়ারদের শরীরেও নানা রকম সমস্যা সৃষ্টি করতে পারে, আর এই জন্য লাইফ বয় সাবান সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিতে নিষিদ্ধ করা আছে। নাম্বার ফোর, ভারতবর্ষের অনেক মিডল ক্লাস ফ্যামিলির মানুষজন টাটা ন্যানো অথবা মারুতি সুজুকি অল্টো 800 এই গাড়িটি খুবই ব্যবহার করে থাকেন, কিন্তু আপনি কি জানেন এই গাড়িটি আমেরিকা, কানাডা এবং অস্ট্রেলিয়াতে পুরো নিষিদ্ধ করা আছে? আসলে বন্ধুরা, এই গাড়িটিকে যখন ওইসব দেশে টেস্ট করা হয়েছিল তখন সেই টেস্টে সম্পূর্ণভাবে এই গাড়িটি ফেল করে গিয়েছিল। আসলে এই গাড়িটির ওজন, কোয়ালিটি এবং ম্যাটেরিয়ালস অন্যান্য গাড়ির তুলনায় খুবই লো প্রকৃতির ছিল, আর এই কারণে এই গাড়িটির যদি কখনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে এর মধ্যে বসে থাকা মানুষটির জীবন পুরোপুরি বিপন্ন হয়ে পড়ে। আর এই কারণে আমেরিকা, কানাডা এবং অস্ট্রেলিয়া তাদের দেশের নাগরিকদের সুরক্ষার জন্য এই গাড়ি দুটিকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে রেখেছে। অন্যদিকে ভারতবর্ষে গাড়ি কেনার সময় মানুষজন এই বিষয়ে কম খেয়াল রাখে যে গাড়িটা আদৌ সেফ কিনা, পরিবর্তে এটাই খেয়াল করে যে গাড়িটার দাম কেমন, কতটা লো প্রাইসে এটা পাওয়া যেতে পারে, তার কত কি ফিচার্স রয়েছে, তার মাইলেজ কেমন, এইসব বিষয়ের উপরে বেশি জোর দেয়। যাই হোক, এত কিছুর পরেও এখানকার মানুষদের মনে আজও টাটা ন্যানো এবং মারুতি সুজুকি অল্টো 800 এর জনপ্রিয়তা কোনোভাবেই কমে যায়নি। নাম্বার থ্রি, আমাদের যখনই মনে হয় তখন আমরা আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে ফোনে কথা বলি, যদিও সেই আত্মীয় দেশে থাকুক, দেশের বাইরে থাকুক অথবা রাজ্যের বাইরে থাকুক, তবুও আমরা ফোন করে থাকি। কিন্তু আপনি কি জানেন এমন একটা দেশ আছে যেখানকার সরকার তাদের নাগরিকদের সমস্ত কলস রেকর্ড করে রাখে, এছাড়া ইন্টারন্যাশনাল কল সম্পূর্ণভাবে বন্ধ করা আছে, আর এই দেশটা হলো সবচেয়ে কুখ্যাত নর্থ কোরিয়া। সত্যি নর্থ কোরিয়ার প্রত্যেকটা নিয়মই যেন অবাক করার মতো নিয়ম। নর্থ কোরিয়াতে এইরকম ধরনের নিয়মের কারণ হলো তাদের যে সুপ্রিম কিম জং উন কোনোভাবেই চায় না তাদের দেশের নাগরিকরা তাদের শত্রু দেশের লোকেদের সাথে কথা বলুক, আর তাদের দেশের কোনো গুরুত্বপূর্ণ ঘটনা সেখানে জানিয়ে দিই। কিম জং উন তার ক্ষমতার কোনোভাবে বিচ্যুতি ঘটাতে চায় না, সেই জন্য সে সমস্ত রকম সিস্টেমকে পুরো নিজের কন্ট্রোলেই রাখে। তার জন্য তাকে যতটা নিচে নামতে হতে পারে সে ততটাই নিচে নামবে। নাম্বার টু, ফ্যাশন অথবা স্টাইলের জন্য প্রত্যেকটা মানুষই জামা কাপড়ের সাথে উন্নত মানের জুতো, হাই হিলস এই জাতীয় জিনিস পছন্দ করে থাকেন। কিন্তু যাই হয়ে যাক না কেন, সবচেয়ে আরামদায়ক অনুভূতি হয় হাওয়াই চপ্পলের মাধ্যমে। হাওয়াই চটি পরলে সব থেকে বেশি কমফোর্টেবল বলেই মনে হয়, হোক সেটা ভালোভাবে চলাচল করার জন্য অথবা দ্রুত পায়ে গলিয়ে বেরিয়ে যাওয়ার জন্য। এই জুতোটিকে ইংরেজিতে ফ্লিপ ফ্লপ স্লিপার্স বলা হয়। কিন্তু আপনার কি মনে হয় এই রকম একটা জুতো বিদেশের বাজারে নিষিদ্ধ করা আছে? এটা শুনতে অদ্ভুত লাগলেও এটাই কিন্তু সত্যি। ইটালিতে এইরকম ধরনের হাওয়াই চটি বা ফ্লিপ ফ্লপ জুতো সম্পূর্ণ নিষিদ্ধ করা আছে। আসলে ইটালির সরকার মনে করে এই রকম ধরনের জুতো মানুষদের জন্য খুবই আনকমফোর্টেবল ধরনের একটা ব্যাপার, এর ফলে মানুষজন পড়েও যেতে পারে। এছাড়া সরকার এটাও মনে করে এই জুতো পরে হাঁটলে খুব বাজে আওয়াজের সৃষ্টি হয় এবং পা দ্রুত নোংরা হয়ে যায়, আর এই কারণে ইটালিতে এই হাওয়াই চটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা আছে। এছাড়াও ইটালিতে এমন অনেক জুতো নিষিদ্ধ করা আছে যেগুলো পরে চলার সময় অনেক আওয়াজ তৈরি করে। যাই হোক, ব্যাপারটা শুনতে খুবই অদ্ভুতই লাগলো, তবু যদি আপনারা কখনো ইটালিতে ঘুরতে যান তাহলে এই ব্যাপারটা একদম ভুলবেন না কিন্তু। নাম্বার ওয়ান, বন্ধুরা, কোলগেটের ব্যাপারে এই জিনিসটা শুনলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। আপনি কি জানেন যেই কোলগেট মাজন আমাদের ভারতবর্ষে সবচেয়ে জনপ্রিয় মাজন বলে মনে করা হয় সেই মাজন বিদেশের কিছু জায়গায় পুরো নিষিদ্ধ করা আছে? এছাড়া কিছু কান্ট্রিতে এই কোলগেট দিয়ে দাঁত মাজা তো দূরের কথা, তারা এটা দিয়ে বাথরুম পরিষ্কার করে। হ্যাঁ বন্ধুরা, এটা পুরো সত্যি ঘটনা। সেখানকার মানুষদের ধারণা এই কোলগেট দিয়ে যদি দাঁতের ব্যাকটেরিয়া এবং দাঁত পরিষ্কার করা যেতে পারে তাহলে এটা দিয়ে বাথরুমও নিশ্চয়ই পরিষ্কার করা যাবে। আর অন্যদিকে আমাদের ভারতবর্ষে মানুষ যে কোনো টুথপেস্টই কিনুক না কেন সেটা যেন কোলগেট ব্র্যান্ডেরই হয়, এই রকম একটা মানসিকতা, এটা আমাদের ভারতীয়দের মস্তিষ্কে একদম গেঁথে গেছে। কোলগেটে ট্রাইক্লোসান নামে এক জাতীয় ইনগ্রেডিয়েন্টস মেশানো থাকে যেটা আমাদের শরীরের বিভিন্ন হরমোনসকে ডিস্ট্র্যাক্ট করে থাকে। এই কারণে ইউএসএর FDA তাদের নাগরিকদেরকে এটা ব্যবহার করা থেকে বিরত থাকতেই বলেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে ভবিষ্যতে আসা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে আসে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।